গুড মর্নিং স্টুডেন্টস আশা করি আপনারা ভালো আছেন আমি রমানন্দী স্পন্দন কলেজ অফ এডুকেশনের সহকারী অধ্যাপিকা আজ আমি বি এর দ্বিতীয় বর্ষের কোর্স এইট ইউনিট ফোর থেকে মার্কসীয় মতবাদ অনুসারে সমাজ কাঠামো বলতে কি বোঝায় সেই সম্পর্কে জেনে নেব এটা জানার আগে আমরা জেনে নেব সমাজ কাঠামো বলতে কি বোঝায় সমাজ কাঠামো বলতে বোঝায় যেখানে সমাজতত্ত্ব বলতে সমাজের স্থিতিশীল বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে সেখানে সমাজ কাঠামো বলতে সমাজের যাবতীয় উপাদানসমূহ এর মধ্যে অন্তর্ভুক্ত হয় যেমন পরিবার থেকে শুরু করে আইন আদালত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমাজের বিভিন্ন সম্পর্ক সমস্ত কিছুই কিন্তু এই সমাজ কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হয় এরপর আমরা জেনে নেব না মার্কসীয় মতবাদ অনুসারে সমাজ কাঠামো কি না মার্ক্ মতবাদ অনুসারে মার্কস হলেন কি একজন বস্তুবাদী তার মতে পৃথিবী হল বস্তুময় মতবাদ অনুসারে শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম এই তত্ত্বটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব তার মতে আমরা সকলেই জানি যে সমাজে বসবাস করার জন্য জীবন ধারণের জন্য কি দরকার উৎপাদনের দরকার এই উৎপাদনটা কিভাবে হবে বিভিন্ন উপকরণ এবং পারিশ্রমিকের মধ্যে অর্থাৎ পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু এই উৎপাদনটা সম্ভব হবে এখানে দেখা যায় কি না এক পক্ষ থাকে কি মালিক শ্রেণী অন্যদিকে থাকে কি শ্রমিক শ্রেণী এখানে মালিক শ্রেণী কিন্তু কায়িক পরিশ্রম করে না এখানে শ্রমিক শ্রেণী কায়িক পরিশ্রমের মাধ্যমে কিন্তু উৎপাদন তৈরি করে এখানে দেখা যায় কি না এই যে উৎপাদন হলো এটা যদি সমাজের বিভিন্ন মানুষের মধ্যে পরিবেষ্ট থাকে তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু এটা যখন ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে তখন কিন্তু সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এই যে সামাজিক একটা বিভেদ তার আদিমকালে কি ছিল না আদিমকালে কিন্তু এটা এই বিভেদ ছিল না কারণ কি তাদের মধ্যে ঈর্ষা এই যে অর্থ নেই ঈর্ষা সেটা কিন্তু ছিল না এটা তৈরি হলে কখন মোটামুটিভাবে দাস সমাজে এটা কিন্তু তৈরি হলো এই সমাজের বিভেদটা মার্কসবাদ মতবাদ অনুসারে তিনি বলেছেন যে যে এই সমাজের পরিবর্তনটা সম্ভব কখন যখন সমাজের মধ্যে এই শ্রেণীর সংগ্রাম দেখা দেবে তখনই কিন্তু সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন অর্থাৎ উন্নয়নের দিকে এগোবে তাহলে এই যে দাস সমাজে তৈরি হলো কি দুটো পক্ষ এর ফলে কি হলো যে মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী এর মধ্যে যে বিভোদ সৃষ্টি হলো এর ফলেই কিন্তু শ্রেণী সংগ্রাম তৈরি হলো মার্ক্সবাদ অনুসারে বলা হয়েছে কি এখানে কিন্তু ধর্মের কোনো স্থান নেই মার্ক্স মনে করেন কি না ধর্ম কি হয় ধর্ম থেকে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয় এই যে মালিক শ্রেণী একপক্ষ শ্রেণী তারা এই শ্রমিক শ্রেণী অর্থাৎ দুর্বল শ্রেণীদের ভয় দেখিয়ে কিন্তু তাদেরকে কি করতো তাদেরকে মান্য করতে বাধ্য করত। এর ফলে কি হয় এই যে দুর্বল শ্রেণী তারা কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে তারা ভয় পেয়ে তাদেরকে মান্য করতে চলতো মান্য করে চলতো এর পরপরই কি সৃষ্টি হলো যে রাজা ধর্মগুরু সর্দার এর ফলে কিন্তু সৃষ্টি এখানে মার্ক্স মনে করতেন কি না মানুষের আত্মপ্রচেষ্টার মাধ্যমে অর্থাৎ মানুষ সবসময় কি করবে নিজেদেরকে সম্মান দেবে এবং নিজেদের যুক্তি চিন্তার মধ্য দিয়ে কিন্তু সমাজ গঠন করবে এর ফলে কি হবে সমাজ কিন্তু একটা খণ্ডিত সমাজ গঠন করবে না অখণ্ড সমাজ গঠনের মধ্য দিয়ে কিন্তু সমাজের উন্নয়ন সম্ভব হবে তিনি মনে করতেন কি এই সমাজ উন্নয়নের একমাত্র চাবিকাটি কি অর্থনৈতিক মুক্তি অর্থাৎ কি এই যে অর্থটা কোনো একটা জায়গায় কিন্তু কুক্ষিগত থাকবে না এই অর্থটা সমাজ সবার মধ্যে যখন পরিবেষ্টিত হবে তখনই কিন্তু এই সমাজের পুঁজিবাদ প্রথাটা সৃষ্টি হবে না এটা কিভাবে সৃষ্টি হলো আপনারা সকলেই জানেন কি একটা কারখানাতে বহু মানুষ কাজ করে সেখানে কিন্তু কি হয় একটাই মাত্র মালিক থাকে মালিকপক্ষ থাকে এবং সেখানে পরিশ্রম করে কিন্তু বহু কর্মচারী তারা তাদের কায়িক পরিশ্রমের মাধ্যমে তারা অর্থ উপার্জন করে এই অর্থ উপার্জনের মাধ্যমে তারা জীবন ধারণ করে এর ফলে কি হয় তাদের মধ্যে কিন্তু এই যে উৎপাদনের সৃষ্টি করল উৎপাদন করলো এটাতে কিন্তু তাদের কিন্তু কোনো অধিকার থাকলো না এটা কাদের অধিকার থাকলো এটা অধিকার থাকলো মালিক শ্রেণী এর ফলে আস্তে আস্তে কি হয় যে এইভাবে উৎপাদন অতিরিক্ত উৎপাদন করছে কারা এই শ্রমিক শ্রেণী উৎপাদনের মাধ্যমে অত্যধিক হারে উৎপাদন করার ফলে কিন্তু কাদের লাভ হচ্ছে মালিক শ্রেণীর লাভ হচ্ছে এইভাবে অর্থটা কি হয় আস্তে 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 কিন্তু এই মালিক শ্রেণীর হাতে পক্ষিগত হয়ে যায় এর ফলে সৃষ্টি হয় কি পুঁজিবাদ তিনি এই পুঁজিবাদ প্রথাটা কিন্তু একেবারেই চাননি তিনি চেয়েছিলেন কি এই সমাজ ব্যবস্থা উন্নতি তখনই সম্ভব হবে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের পরিশ্রমের মাধ্যমে মানুষের আত্মপ্রচেষ্টার মাধ্যমে এই অর্থটা কুক্ষিগত না থেকে সবার মধ্যে পরিবেষ্টিত হবে তখনই কিন্তু উন্নয়নে সম্ভব হবে অর্থাৎ শ্রেণী সংগ্রামটা কিন্তু খুবই দরকার এই শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে সমাজ এগিয়ে যাবে যেমন প্রথমে ছিল কি সামন্ততান্ত্রিক সমাজ তারপর এলো কি ধনতান্ত্রিক সমাজ তিনি চেয়েছিলেন কি এই ধনতান্ত্রিক সমাজ থেকেও একদিন কিন্তু এই সমাজতান্ত্রিক সমাজে পরিণত হবে আমাদের সমাজ এর ফলে কিন্তু সমাজের উন্নতি সম্ভব হবে মার্কসীয় মতবাদ অনুসারে মোটামুটিভাবে সমাজ কাঠামো কীরকম হবে সেটা আজ আমরা জানলাম আজ তাহলে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ক্লাসে অন্য কিছু আলোচনা হবে থ্যাংক ইউ